এক মঞ্চে মিশে গেল 10,323 চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষিকারা। কেউ রাস্তায় রাজ্যের রাজকরণ করবে, আবার কেউ ঘরে বসে থাকবে, সেটা হবে না। চাকরির তাগিদে একই মঞ্চে একই সঙ্গে আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করব। 10,323 চাকরিচ্যুত ভিন্ন গোষ্ঠীর মঞ্চে শুক্রবার প্রকাশ্যে এসে বসলেন বামপন্থী গোষ্ঠীর কমল দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমল দেব বলেন, আমার সংগঠন আমাকে নিয়ে কি ভাবছে দেখে লাভ নেই, চাকরির জন্য যারা আন্দোলনে আছে আমি তাদের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। তারা আমাদের সহকর্মী, আমি সংহতি জানানোর জন্য এসেছি, কারণ তাদের যে ডিমান্ড সেটা আমারও ডিমান্ড। আমার চাকরি লাগে, নো পলিটিক্স নো আনাদার ইস্যু, তার জন্যই আজকে এসেছি। সত্যি আজকের দিনে আমি অত্যন্ত সুখাহত এবং মর্মাহত, কারণ এই চাকরির জন্য আজকে তারা আমার দাদা, তারা যারা যারা আছে, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা আমার সমবয়সী আছে, তারা আজকে চাকরির জন্য এখানে রাত্রি যাপন করবেন আর আমি বাড়িতে থাকবো, এটা হয় না। তার জন্য আমি তাদেরকে সহমর্মিতা এবং সমবেদনা জানার জন্য এসেছি।